নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন মণ্ডল সেবা কেন্দ্র ইউটিউব চ্যানেল তোমাদের সেন্ট্রাল গভর্নমেন্টের তরফ থেকে নতুন একটি স্কিম কিন্তু লঞ্চ করা হয়েছে এবং নতুন একটি পোর্টাল কিন্তু লঞ্চ করা হয়েছে সেই পোর্টালের মাধ্যমে আপনি অনলাইন আবেদন করে খুব সহজে পনেরো লক্ষ টাকা পর্যন্ত লোন কিন্তু নিতে পারবেন যদি আপনি একজন ব্যবসায়ী হয়ে থাকেন অথবা যদি কোনো আপনার দোকান থেকে থাকে অথবা কোনো এডুকেশনাল লোন এছাড়াও বিভিন্ন রকম কাজে যদি আপনার লোনের প্রয়োজন হয় তাহলে তো সেই স্কিমের মাধ্যমে আপনি খুব সহজে লোনের জন্য আবেদন করতে পারবেন এবং পনেরো লক্ষ টাকা পর্যন্ত লোন কিন্তু সরাসরি আপনারা ব্যাঙ্কে কিন্তু নিতে পারবেন এবং এই স্কিমের নাম হচ্ছে এন বি অর্থাৎ ন্যাশনাল ব্যাকওয়ার্ড ক্লাসেস ফাইন্যান্স ডেভেলপমেন্ট কর্পোরেশন এই স্কিমটি বর্তমানে গভর্নমেন্টের তরফ থেকে লঞ্চ করা হয়েছে এই স্কিমের মাধ্যমে পনেরো লক্ষ টাকা পর্যন্ত লোনে কিন্তু সুবিধা পাওয়া যায় তো সেই জন্য আজকের ভিডিওতে আপনারা দেখাবো যে এখানে কীভাবে অনলাইনে আবেদন করবেন আবেদন করতে কী কী ডকুমেন্টস লাগবে কারা আবেদন করতে পারবেন তার স্টেপ বাই স্টেপ প্রসেস কিন্তু আজকের ভিডিওতে আপনার দেখাবো সেই জন্য ভিডিওটা পছন্দ থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন মন সহকারে এবং আমাদের চ্যানেলে প্রথমবার থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে যাওয়াটিকে অন করে রাখুন কারণ আমরা এরকম রিলেটেড নিত্য ভিডিও নিয়ে আসি তো চলুন আজকে ভিডিওটা শুরু করে যাক তো সবার প্রথম কিন্তু এই অফিসিয়াল অফিসে চলে আসবেন এই লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো সেখান থেকে এখানে চলে আসবেন চলে আসার পর এখানে দেখতে পাবেন সার্চ আইকন এই অপশানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এখানে কী সার্চ করবেন তো এখানে সার্চ করবেন যে এন বি সি গভর্নমেন্ট স্কিম এটা কিন্তু এখানে শো কিন্তু হয়ে যাবে ঠিক আছে এবারে এই অপশানে ক্লিক করে দেবেন করে দেওয়ার সঙ্গে সঙ্গে এই স্কিমের পুরো ডিটেলসটা আপনার সামনে কিন্তু হয়ে যাবে এখানে দেখতে পাচ্ছেন এই স্কিমের সম্বন্ধে এখানে লেখা রয়েছে এখান থেকে আপনি এই স্কিমের সম্বন্ধে আপনি বিস্তারিত জানতে পারেন এবার যদি আপনি বেনিফিট জানেন তো বেনিফিট কি রয়েছে তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনি এই স্কিমের মাধ্যমে আপনি কিন্তু পনেরো লক্ষ টাকা পর্যন্ত লোন কিন্তু পেতে পারবেন এবার কি জন্য আপনি যদি রকম ছোট ব্যবসা থেকে থাকে অথবা যদি আপনার কোনো দোকান থেকে থাকে সেই দোকানের জন্য অথবা কোনো এডুকেশানের লোন হিসাবে আপনি যদি রকম লোনের প্রয়োজন হয় এখানে কিন্তু পনেরো লক্ষ টাকা পর্যন্ত আপনি লোন কিন্তু পেতে পারবেন এবার ইন্টারেস্ট রেট কত এখানে দেওয়া রয়েছে যদি আপনি পাঁচ লক্ষ টাকার উপরে লোন নেন তাহলে কিন্তু ছ পার্সেন্ট আপনাকে অ্যানুয়াল আপনাকে ইন্টারেস্ট দিতে হবে এবার যদি আপনি পাঁচ লক্ষ থেকে দশ লক্ষ টাকার মধ্যে আপনি লোনটা নেন তাহলে কিন্তু আপনি সাত পার্সেন্ট কিন্তু অ্যানুয়াল আপনাকে ইন্টারেস্ট দিতে হবে তো এবার যদি আপনি দশ লক্ষ থেকে পনেরো লক্ষ টাকা পর্যন্ত আপনি লোনটা নেন তাহলে কিন্তু এইট পার্সেন্ট আপনাকে অ্যানুয়াল কিন্তু ইন্টারেস্ট দিতে হবে এখানে যদি বিস্তারিত দেওয়া আছে এখান থেকে আপনি দেখে নেবেন এরপর দেখতে পাচ্ছেন এলিজিবিলিটি অপশানে ক্লিক করলে কে কে আবেদন করতে পারবেন যদি আপনার রকম ব্যবসায়ী হয়ে থাকেন তাহলে কিন্তু আবেদন করতে পারবেন এবং যদি আপনি ও থেকে বিলং করেন তাহলে কিন্তু আবেদন করতে পারবেন এছাড়া কিন্তু আপনার বার্ষিক ইনকাম যদি তিন লক্ষ টাকার কম হয়ে থাকে তাহলে তো খুব সহজে এই স্কিমের জন্য আপনি আবেদন কিন্তু করতে পারবেন এবার অ্যাপ্লিকেশান প্রসেস এই অপশানে ক্লিক করলে এখানে কিন্তু অফলাইন এবং অনলাইন দুটো পদ্ধতির মাধ্যমে আপনি আবেদন করতে পারবেন এবার যদি অফলাইনে আবেদন করতে চান এখানে একটা ফর্মের লিঙ্ক দেওয়া রয়েছে এই লিঙ্কে ক্লিক করে আপনি কিন্তু খুব সহজে অ্যাপ্লিকেশান ফর্মটা ফিল আপ করে আপনি কিন্তু জমা দিয়ে দিলেই আপনি আবেদন হয়ে যাবে এবার যদি আপনি অনলাইনে আবেদন করতে চান তাহলে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা লিঙ্ক দেওয়া রয়েছে এই অপশানে ক্লিক করে আপনি খুব সহজে অনলাইনে কিন্তু আবেদন করতে পারবেন ঠিক আছে এবার যদি আপনি অনলাইনে আবেদন করতে চান এই যে লিখতে দেখতে পাচ্ছি লিঙ্কটা এই লিঙ্কে ক্লিক করে আপনার সমস্ত ডিটেলস বসিয়ে আপনাকে অনলাইনে আবেদন কিন্তু করতে হবে এবার কিভাবে অনলাইনে আবেদন করবেন সেটা বলা রাখে কী কী ডকুমেন্টস লাগবে আপনাদের বলে দিই তো প্রথম যেটা লাগবে প্রুভ অফ আইডেন্টি হিসাবে আপনি আধার কার্ড দিতে পারেন তারপর কিন্তু আপনার যে কাস্ট সার্টিফিকেট যে আপনি ও নাকি সে কাস্ট সার্টিফিকেট আপনাকে লাগবে এছাড়া কিন্তু পাসওয়ার্ডের ফটো লাগবে এছাড়াও কিন্তু ইনকাম সার্টিফিকেট লাগবে এছাড়াও কিন্তু এখানে বিভিন্ন ডকুমেন্টস কিন্তু দেওয়া রয়েছে এ এই ডকুমেন্টসগুলি আপনার কিন্তু অবশ্যই লাগবে আবেদনের সময় অথবা আবেদনের পর কিন্তু এইসব ডকুমেন্টস আপনাকে যে ভেরিফিকেশান করার জন্য এই সব ডকুমেন্টস কিন্তু অবশ্যই লাগবে এবার আপনাদের বল কি যদি আপনি অনলাইনে আবেদন করতে চান তাহলে এখানে দেখতে পাচ্ছেন একটা লিঙ্ক কিন্তু দেওয়া রয়েছে এই লিঙ্কে ক্লিক করে আপনি কিন্তু অফিসিয়াল অফিসের এইভাবে কিন্তু ভিজিট কিন্তু করে যাবেন ঠিক আছে এই অফিসিয়াল অফিসে চলে আসার পর এখানে কি করবেন এখানে কিন্তু আপনার অ্যাপ্লিকেন্ট নেম এখানে বসিয়ে দেবেন তারপরে আপনার মোবাইল নম্বর ইমেল আইডি বসিয়ে দেবেন তারপরে অ্যাড্রেসটা এখানে সরাসরি বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পর এরিয়া আপনি উরবান বসবাস করেন বা রুরাল একে বসবাস করেন এখান থেকে সিলেক্ট কিন্তু করে নেবেন করে নেওয়ার পর তারপরে স্টেট এখান থেকে স্টেটটা আপনি সিলেক্ট করে নেবেন স্টেটটা সিলেক্ট করে নেওয়ার পর এরপর আপনি কি করবেন ডিস্ট্রিক্ট এখান থেকে ডিস্ট্রিক্টটা আপনি সিলেক্ট কিন্তু করে নেবেন ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নেওয়ার পর সিটি বসিয়ে দেবেন করে বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পর তারপরে পুনরায় কিন্তু এখানে আপনার স্টেটটা কিন্তু এখানে সিলেক্ট কিন্তু করে নেবেন ঠিক আছে আপনি যেই স্টেট থেকে বিলং করেন সেই স্টেটটা কিন্তু সিলেক্ট করে নেওয়ার পর তারপর আপনি কী করবেন এখানে কিন্তু অ্যাপ্লিকেন্ট ব্যাঙ্ক নেবেন আপনার যেই ব্যাঙ্কে আপনি টাকাটা নিতে চান লোনের টাকাটা নিতে পারেন সেই ব্যাঙ্কটা সিলেক্ট কিন্তু করবেন ঠিক আছে ব্যাঙ্কটা সিলেক্ট করে নেওয়ার পর এরপর আপনি কি করবেন এরপর আপনার যেটা করতে হবে যেই ব্যাঙ্কটা সিলেক্ট করলেন সেই ব্যাঙ্কের আইএফসি কোড কিন্তু এখানে সঠিকভাবে বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পর আপনি আগে কোনো কোনো ট্রেন ট্রেনিং নিয়েছেন নাকি এই স্কিমের আন্ডারে যদি হয়ে থাকে ইয়েস করবেন অথবা এখানে নো কিন্তু করে দেবেন করে দেওয়ার পর আপনি লোনটা কী কারণের জন্য নিচ্ছেন এখান থেকে সিলেক্ট কিন্তু করে নেবেন বা লিখে দেবেন এখানে ঠিক আছে আপনি লোনটা কী কারণের জন্য নিচ্ছেন এখানে লিখে দেবেন লিখে দেওয়ার পর তবে লোন স্কিম অপশানে ক্লিক করে এখানে আপনি কত টাকা লোন নিতে চান বা কোন স্কিমের আপনি লোনটা নিতে চান এখান থেকে সিলেক্ট করতে হবে আপনি দশ লক্ষ টাকা জেনারেল লোন নিতে চান অথবা ষাট হাজার টাকা বা এক লক্ষ টাকা ষাট হাজার টাকা বিভিন্ন রকম স্কিম রয়েছে এটা আপনি এখান থেকে সিলেক্ট কিন্তু করে নেবেন এখান থেকে এডুকেশান লোনও আছে তো আপনার যেটা প্রয়োজন সেই যে স্কিমের আন্ডারে লোনটা আপনি সিলেক্ট করবেন করে দেওয়ার পর তারপর কিন্তু সেই লোনের অ্যামাউন্ট টাকাটা এখানে বসিয়ে দেবেন কত টাকা লোনটা নিতে চান এখান থেকে টাকাটা আপনি বসিয়ে দেবেন কত টাকা লোন নিতে চান টাকাটা বসিয়ে দেওয়ার পর তারপর আপনি কী করবেন তারপর এখানে ঠিক চিহ্ন মারতে হবে আপনাকে ঠিক আছে লোনের অ্যামাউন্টটা বসিয়ে দেওয়ার পর এখানে দুটো ঠিক চিহ্ন মারবেন এখানে 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 দুটো ঠিক চিহ্ন মেরে দেওয়ার পর তারপর আপনি কী করবেন তারপর এখানে ক্যাপচারা সঠিকভাবে ফিল আপ করবেন ঠিক আছে ক্যাপচারা সঠিকভাবে ফিল আপ করে দেওয়ার পর স্বামীর বাটনে ক্লিক করবেন স্বামীর বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার অ্যাপ্লিকেশানটা সাবমিট হয়ে যাবে এবং একটা রিসিভ রিসিভ কপি কিন্তু জেনারেল হবে সেই রিসিভ কপিটা আপনি কিন্তু আউট কিন্তু করে নেবেন করে নেওয়ার পর তারপর কিন্তু এই গভর্নমেন্টের তরফ থেকে আপনার সঙ্গে কিন্তু কন্ট্যাক্ট কিন্তু করা হবে ঠিক আছে আপনার সঙ্গে কন্ট্যাক্ট করার পর তা কিন্তু আপনাকে বিস্তারিত বলে দেওয়া হবে যে এরপর আপনাকে কোন স্টেপে আপনাকে কি করতে হবে না করতে হবে স্টেপ বাই স্টেপ আপনাকে কিন্তু বলে দিয়ে হবে সেই জন্য প্রথমে অনলাইন আবেদন করবেন অনলাইন আবেদন কর তারপর রিসিভ করবেন আপনি অবশ্যই কিন্তু ফোন কিন্তু করে নেবেন এবার যদি কোনো কারণে আপনার সঙ্গে কন্ট্যাক্ট যদি না করা হয় বা ওর কন্টাক্ট করতে অনেক সময় লাগে তো সেক্ষেত্রে আপনি কি করবেন সেক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছেন টোল ফ্রি কিন্তু নাম্বার দেওয়া রয়েছে এই টোল ফ্রি নাম্বারে আপনি কিন্তু কন্টাক্ট করবেন ঠিক আছে এই যে টোল ফ্রি নাম্বারটা এখানে কিন্তু কন্ট্যাক্ট করে এই স্কিমের সম্বন্ধে আপনি বিস্তারিত জানতে পারেন এবং যদি আবেদনের পর আপনার সঙ্গে যদি কন্ট্যাক্ট করতে একটু সময় লাগে বা দেরি হয় তো সেক্ষেত্রে আপনি এই যে নাম্বারটা দেওয়া রয়েছে এই নাম্বারে কল করে আপনি কিন্তু বিস্তারিত সেখানে বলতে পারেন যে আমার সঙ্গে কন্ট্যাক্ট করা হচ্ছে না তো বিস্তারিত বললে খুবই তাড়াতাড়ি আপনার সঙ্গে কন্ট্যাক্ট করা হবে এবং কিন্তু লোনের প্রসেসটা খুব তাড়াতাড়ি কিন্তু অ্যাপ্রুভ করে দিতে হবে তো সেই জন্য এই যে নাম্বারটা অবশ্যই কিন্তু কন্ট্যাক্ট করে নেবেন লোনের আবেদনের আগেও কন্ট্যাক্ট করবেন এবং আবেদনের পরও একবার কন্ট্যাক্ট কিন্তু করে নেবেন ঠিক আছে বোঝা গেল ক্লিয়ার অথবা এখানে লিঙ্ক কিন্তু দেওয়ার আছে এখানে একটা লিঙ্ক দেওয়া আছে এখানে ক্লিক করে আপনি কিন্তু যে এই স্কিমের আন্ডারে বা এই স্কিমের সম্বন্ধে আপনি কিন্তু অফিসের অ্যাড্রেস বেরোবে সেখানে গিয়ে কিন্তু এই স্কিমের সম্বন্ধে আপনি বিস্তারিত জানতে পারেন তো সেই জন্য এই যে লিঙ্কটা দেখতে পাচ্ছেন এই লিঙ্কে আপনি ক্লিক করবেন এই লিঙ্কে ক্লিক করার সঙ্গে সঙ্গে যে পুরো স্টেটের যে অফিসের লিস্ট কিন্তু আপনার সময় শো হয়ে যাবে ঠিক আছে এরকম লিস্ট আপনার সামনে শো হয়ে যাবে এরপর আপনি কী করবেন এরপর এখানে সার্চ করবেন যে ওয়েস্ট বেঙ্গল ওয়েস্ট বেঙ্গলে কোথায় যে অফিসটা রয়েছে তার অ্যাড্রেসটা দেখতে পাবেন এবং কিন্তু কন্ট্যাক্ট নাম্বার এবং ইমেল আইডি কিন্তু দেখতে পাবেন এরপর কি করবেন এখানে ওয়েস্ট বেঙ্গল লেখার সঙ্গে সঙ্গে তারপরে তো ওয়েস্ট বেঙ্গলে কোথায় অফিস এবং কন্ট্যাক্ট নাম্বার আপনার সামনে শো হয়ে যাবে এখানে গিয়ে আপনি কন্ট্যাক্ট করতে পারেন এই স্কিমের সম্বন্ধে বিস্তারিত জানার জন্য এবং আবেদন কিভাবে করতে হয় এবং এরপরে কি করতে হবে না করতে হবে সমস্ত বিস্তারিত জানতে পারবেন তো মোটামুটি বলতে গেলে আপনি কিন্তু অনলাইনে আবেদনটা করে দিন অনলাইন আবেদন করার পর তারপরে কিন্তু গভর্নমেন্টের তরফ থেকে আপনার সঙ্গে কন্ট্যাক্ট করা হবে এবং যে ডকুমেন্টসগুলির কথা বললাম সেই ডকুমেন্টসগুলি আপনাকে রেডি কিন্তু রাখতে হবে তারপরে স্টেপ কি করতে হবে তারা কিন্তু আপনাদের বলে দেবে তো এই সেই হিসাবে খুব সহজে এবং খুব তাড়াতাড়ি আপনি কিন্তু লোনটা কিন্তু অ্যাপ্রুভ হয়ে যাবে এবং কিন্তু অফিসার আপনার দোকান কিন্তু ভিজিট করতে আসবে এবং সমস্ত ডকুমেন্টস ভেরিফিকেশান করার পর তারপর কিন্তু লোনটা অ্যাপ্রুভ করে দেবে অ্যাপ্রুভ করে দিলেই সেই লোনটা কিন্তু আপনার ব্যাঙ্কে সরাসরি ট্রান্সফার হয়ে যাবে তারপরে সেখান থেকে আপনি টাকার তুলে বিভিন্ন কাজে কিন্তু লাগাতে পারেন তো এইভাবে কিন্তু গভর্নমেন্টের এই স্কিমের মাধ্যমে আপনি কিন্তু যে পনেরো লক্ষ টাকা পর্যন্ত আপনি লোন কিন্তু নিতে পারবেন খুব সহজে এবং ইজি প্রসেসে তো এই স্কিমের সম্বন্ধে কোনো রকম যদি আপনার কোয়েশ্চেন থেকে থাকে তারা কিন্তু অবশ্যই কমেন্ট করুন আমি অবশ্যই তার রিপ্লাই করব এবং আজকে ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওটাকে লাইক করে দেবেন এবং ভিডিও কিন্তু বন্ধুর সঙ্গে শেয়ার করে দেবেন এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিড় করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশাপাশি বেল অন করে রাখুন কারণ আমরা এরকম রেটেড নীতিদের ভিডিও নিয়ে আসি আজকে ভিডিওটা এই পর্যন্ত দেখা হচ্ছে না এই ভিডিওতে থ্যাংক ইউ